সিয়াম চৌধুরী আপনি লিখেছেন আপনি জানেন সম্প্রতি এসএসসি রেজাল্ট বের হলো এখন কলেজে ভর্তির সময় চলছে কলেজে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা নিজেকে নতুন করে বুঝতে শিখে নিজেকে গড়তে শিখে জীবনকে নতুনভাবে উপলব্ধি করে আবার অনেকে একটুখানি স্বাধীন পরিবেশ পেয়ে ভুল পথেও পা বাড়ায় দিন ধর্ম সমাজ সংস্কৃতি ভুলে যায় আপনি তাদের উপরে কিছু পরামর্শ গাইডলাইন দিন যা তারা তাদের চলার পথে সহায়ক হবে ভাই সিয়াম চৌধুরী খুবই চমৎকার একটি আর্গুমেন্ট আপনি পেশ করেছেন এবং আমার মনে হয় যেটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় একটি কাজ আমাদের তরুণ যারা সদ্য দাখিল বা এসএসসি শেষ করেছেন তারা কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং কলেজে ভর্তি হতে যাচ্ছেন সন্দেহ নয় তাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট এটি এবং এই টার্নিং পয়েন্টে যদি ব্যালেন্স চেক অ্যান্ড ব্যালেন্স করে যদি টার্ন না নিতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা দুর্ঘটনার কবলে পড়বেন সবচেয়ে বড় যে টার্নগুলো থাকে সেই টার্নগুলোতে একজন চালক সবচেয়ে বেশি সচেতন থাকেন সতর্ক থাকেন এবং যদি চেক অ্যান্ড ব্যালেন্স করতে না পারেন তাহলে সেক্ষেত্রে গাড়ি দুর্ঘটনার শিকার হয় তার জীবন পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে ঠিক একইভাবে এস পরীক্ষার পর এবং সমান পরীক্ষার পর একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে বড়ো টার্নিং পয়েন্ট আসে বিশেষ করে কলেজে বিভিন্ন ধরনের যে সংস্কৃতি বিভিন্ন ধরনের যে কালচার বিভিন্ন ধরনের যে শিক্ষার্থীদের আচার আচরণ এবং নানান প্রতিকূল পরিবেশ বিশেষ করে এমন একটা সময় আমরা পার করছি যে সময়টাতে শিক্ষাঙ্গনগুলোতে নীতি আদর্শ এবং আল্লাভীরুতা এবং চর্চা এ কাজগুলো দিন দিন ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে এই সময়টাতে একজন মুসলিম একজন যুবক একজন তরুণ তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে সংকল্প করতে হবে তাকে অত্যন্ত দৃঢ়তার সাথে নিজের সঙ্গে নিজের বোঝাপড়া করে নিতে হবে যে আমি কলেজ লাইফে গিয়ে কোনো অবস্থাতেই সেখানকার বাজে কোনো কালচার আমার গায়ে মাখাবো না সেখানকার খারাপ কোনো রং দ্বারা আমি নিজেকে রাঙাবো না বরং সেখান থেকে ভালো কিছু জানে আর সেটা আমি নেবো এবং মন্দ কিছু থেকে আমি নিজেকে বিরত রাখবো এবং সেখানে কী কী সমস্যা হতে পারে যেমন সেখানে অবাধ মেলামেশার ফলে আপনার যে সেকচুয়াল অপরাধগুলো আছে হারাম যে রিলেশন আছে এবং হারাম রিলেশনের যে হাতছানি আছে সেগুলো বিভিন্ন বন্ধুর হাত ধরে হতে পারে বিভিন্ন মেয়ে শিক্ষার্থীর মাধ্যমে হতে পারে বিভিন্ন মাধ্যমে হতে পারে সেগুলোর ব্যাপারে আমি অ্যালার্ট থাকবো আগে থেকে সেই সংকল্প আমাদের থাকা উচিত প্রিয় শিক্ষার্থীবৃন্দদের প্রতি এ আমাদের প্রথম আবেদন এর পাশাপাশি সেখানে নাস্তিকতাবাদের যে জোয়ার চলছে সেখানে ধর্মহীনতার যে জোয়ার চলছে সেই জোয়ারে যেন আমার ইমান একটুও ক্ষতি না হয় সেজন্য আমি সজাগ থাকবো এবং আমি আগে থেকে জানতে পারি যে সেখানে কি চলে অনেক টিচার থাকবেন যারা এমন সব প্রশ্ন তুলবেন যে প্রশ্নগুলো আমার ইমানকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে যে প্রশ্নগুলো ইবলিস মানুষকে খুচিয়ে খুঁটিয়ে দিয়ে থাকে প্রশ্ন তোলা এবং ধোঁয়াশার সৃষ্টি করা সংসার সৃষ্টি করা এটা ইবলিসের কাজ এবং এই ধরনের কাজগুলো মানুষকে ইমান হরণ করতে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা রাখে এই জন্য এ ধরনের পরিস্থিতিতে একজন ইমানদার যুবক এবং একজন ইমানদার তরুণ যেন ঠিক থাকতে পারেন সেজন্য এ সম্পর্কিত যে সমস্ত বই পুস্তকগুলো আছে সেগুলো আমাদের পড়া উচিত যেমন আরিফা জাদের এবং ডক্টর শমসুল আরিফিন শক্তি আর ডক্টর আহমদিদাত রহমতুল্লাহ জাকির না তাদের বইগুলো আমাদের হাতের কাছে থাকা উচিত এবং এগুলো সব পড়ে নেওয়া উচিত এবং কোনো প্রকার সংশয় হলে অবশ্যই বিরগ্ধ কোনো আলেমের স্বর্ণাপন্ন হওয়া উচিত সেই সাথে সেখানে আমাদের ভালো বন্ধু তুলনামূলকভাবে যাদেরকে পাওয়া যায় যতটুকুই পাওয়া যায় তাদেরকে খুঁজে বের করতে হবে এবং এমন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না যে শিক্ষা প্রতিষ্ঠানে আমার ইমান আমার আমল আমার আল্লাহর প্রতি বিশ্বাস দুর্বল হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে যে পরিবেশের প্রভাবে যে আগুনের আঁচে আমি প্রভাবিত হয়ে আমার ইমানকে ঘুরে বসতে পারি সেরকম পরিবেশে যাওয়া যাবে না সেটা যত ভালোই হোক না কেন ইমানদের গোটা জীবনটাই সেক্রিফাইসের জন্য আমাদেরকে আল্লাহ কাছে ফিরে যেতে হবে এ তার চিরকাল থাকবে না আল্লাহ তালা আমাদের তরুণদেরকে সুপথে রাখুন অভিভাবকরা যেন আমরা গাইড করতে পারি তরুণদেরকে সেই তফিক দান করুন এবং আমাদের তরুণদের বিশেষ করে যারা দাখিল এসএসসি শেষ করেছেন তাদের কলেজ লাইফ অনেক আলোকিত হোক অনেক আলোকময় হোক তারা এ লাইফে এমনভাবে নিজেদেরকে গঠন যেন করতে পারেন যাতে তাদের দুনিয়া খারে উভয়টি সমজ্জ্বল থাকে আমরা সে দোয়া করছি আল্লাহ তালা সে তফিক দান কর ফারিহা আলম আপনি লিখেছেন হিজাব পড়া নিষিদ্ধ মেয়েদের জন্য এরকম প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে কি না যে প্রতিষ্ঠান হিজাব পড়তে বাধা দেয় সে প্রতিষ্ঠানে আমি ইচ্ছাকৃত ভর্তি হওয়া মানে হলো আমার দিনকে প্রশ্নের মুখোমুখি করে দেওয়া আমার দিন পালনটাকে কঠিন করে দেওয়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া যেটা একজন প্রকৃতি ইমানদার কখনোই করতে পারেন না আপনার ইমান নষ্ট হতে পারে আপনি কাবিরা গুণায় লিপ্ত হতে বাধ্য হতে পারেন এরকম কোনো শর্ত বা এরকম কোন কন্ডিশন যদি আরোপ করে কোনো প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে ভর্তি হওয়া একজন মুসলমানের জন্য জায়জ নয় যার কারণে সেখান থেকে আমাকে দূরে থাকতে হবে এবং এমন কোনো প্রতিষ্ঠানে যেতে হবে যেখান থেকে আমার ইমান আমল ঠিক রেখে আমি জ্ঞান অর্জন করতে পারবো মনে রাখা উচিত আমার জ্ঞানের জন্য আমার ক্যারিয়ার চাইতে আমার ইমান অনেক বড় ক্যারিয়ার এটা মৃত্যুর আগ পর্যন্ত কাজে দিবে আর ইমান আমল এটা আমার দুনিয়া আখেরাত উভয় জগতে কাজে দিবে বুঝাই এই জায়গাটাতে আমাদের নো কম্প্রোমাইজের লেভেলে চলে যেতে হবে আল্লাহ তালাকে তফিক দান করুন এবং ল তহলেম মাসিয়াতুল খালেক আল্লাহ তালার আবাদ অবাধ্য হয়ে পৃথিবীর কারও আনুগত্য করা যাবে না মারুফ হাদিস আমাদের মাথায় রাখতে হবে কোন অন্যায় কাজে কেউ নির্দেশ করলে কারোর সে আনুগত্য করা যাবে না শুধু যত কিসের গন্ডির মধ্যে থেকে নির্দেশ করবে কেউ পর্যন্ত আমরা সেটির আনুগত্য করব